বুধবার বুনিয়াদপুর শহর জুড়ে ধিক্ষার মিছিল করা হলো ভারতীয় জনতা পার্টির তপশিলী মোর্চা ও মহিলা মোর্চার পক্ষ থেকে। মূলত কিশোরী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা গঙ্গারামপুর মহকুমা আদালতের প্রাক্তন সরকারি আইনজীবী প্রতুল মৈত্রর কঠোর শাস্তির দাবিতে এদিন এই মৌন মিছিলের আয়োজন করা হয়। এদিনের এই মিছিলে অংশগ্রহণ করেন বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এবং মহিলা মোর্চার কর্মী সদস্যরা। অভিযুক্ত ওই সরকারি আইনজীবীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মহিলা মোর্চার সদস্যরা। এদিন মহিলা মোর্চার পক্ষ থেকে প্রতিটি ব্লকে এই মৌন মিছিল করা হবে বলে জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী। আপনারা জানেন যে গত তিন দিন আগে বুনিয়াদপুর কোর্টের সরকারি আইনজীবী তথা তৃণমূলের তিনি জেলার সাধারণ সম্পাদক, তিনি মৌসুমী বর্মন নামক একজন মহিলার শ্লীলতাহানি করেছেন। দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের যা অবস্থা, এরা একদিকে আর্থিক তছরূপ, দ্বিতীয় দিকে এরা হচ্ছে কি মহিলাদের ওপর, আদিবাসীদের ওপর, রাজবংশীদের ওপর এরা অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমরা আজকে মৌন মিছিল করেছি। আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষা চলছে, মাইক ইউজ ছাড়াই আমরা মৌন মিছিল করেছি। আমরা ধিক্কার জানাই তৃণমূলকে এবং অবিলম্বে যে দোষী তার কঠোর থেকে কঠোরতম আমরা সাজা হোক সেই দাবি করছি। এই জন্যই আজকে ভারতীয় জনতা মহিলা মোর্চা ও এসসি মোর্চার পক্ষ থেকে বুনিয়াদপুরের মৌন মিছিল হলো। আগামীকাল যেহেতু মাধ্যমিক পরীক্ষা আছে, সেই জন্য প্রতিটি ব্লকে আর তিনটার দিক থেকে আর প্রতিটা ব্লকে এসসি মোর্চা এবং মহিলা মোর্চার পক্ষ থেকে মৌন মিছিল হবে। বুনিয়াদপুর থেকে শান্তনু মিস্টার রিপোর্ট, নিউজ টুডে।